সো তোমরা যারা স্রোতের বাইরে যাওয়ার সাহস রাখো, একটু ডিফারেন্ট কিছু পড়তে চাও, আনকমন একটা এরিয়া নিয়ে পড়ালেখা করতে চাও, তাদের জন্য কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং খুব ভালো একটা এরিয়া। এবং একটা স্ট্যাটিস্টিক্সে দেখা যায় যে বর্তমানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের যে ডিম্যান্ড দ্যাট উইল গ্রো বাই 2030 ইট কুড গ্রো আপ টু 8%। তোমরা অনেকে আমার কাছে জানতে চেয়েছো যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটার ফিউচার কেমন, বাংলাদেশে বর্তমানে প্রসপেক্ট কী। সো আজকের আমরা এই ভিডিওতে ডিটেলস কথা বলবো যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এই কোর্স এর ক্যারিয়ার প্রসপেক্ট কী, কোথায় পড়া যেতে পারে, এবং সবশেষে আমার কিছু ফিডব্যাক এবং ওপিনিয়ন যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এই মুহূর্তে বাংলাদেশে পড়া ভালো হবে কি না। আর একবার মনে করিয়ে দিতেই হচ্ছে যে আমার এই চ্যানেলে আমি বিভিন্ন কোর্স নিয়ে রিভিউ করি এবং কোর্সের ভিডিওগুলো হয় মোস্টলি বেসড অন দ্য রিকোয়েস্ট অফ দ্য স্টুডেন্টস। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এই কোর্সটার রিভিউ জানতে চেয়ে অনেক স্টুডেন্ট আমার কাছে অসংখ্য কমেন্টস করেছে এবং সেগুলো কমেন্টসের উপর ভিত্তি করে আজকে আমরা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এই কোর্সটা নিয়ে একটু কথা বলছি। বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং এডুকেশনের ল্যান্ডস্কেপটা কিন্তু বেশ প্রাচীন। ইঞ্জিনিয়ারিং পড়ালেখা বাংলাদেশে যদি আমরা হিস্ট্রির দিকে তাকাই, বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং এডুকেশনের বয়স হচ্ছে প্রায় 90 বছরের মতন। সবার প্রথমে বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং এডুকেশনে যে এরিয়াগুলো সবচেয়ে প্রথমে ফোকাস করা হয় সেগুলো ছিল সিভিল, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল। সো ট্র্যাডিশনাল এই ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলো দিয়ে বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং এডুকেশনের শুরু। কিন্তু পরবর্তীতে 1960s দিকে যখন আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ, যেটা আজকে বুয়েট নামে পরিচিত, সেখানে কিন্তু বেশ কিছু নতুন কিছু কোর্সের সংযোজন করা হয় এবং তার মধ্যে একটা অন্যতম ছিল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। প্রথমে আমরা একটু জানার চেষ্টা করি যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এই ফিল্ডটা কী এবং একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের আসলে কী করতে হয়। সো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে খুবই ডাইনামিক অ্যান্ড ইন্টিগ্রেটেড একটা ফিল্ড, যেটা আসলে ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপালকে ইউজ করা হয় এবং এর সাথে কিন্তু ইন্টিগ্রেট করা হয় বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ইকোনমিক্স উইথ দি এইম টু এফিশিয়েন্টলি ইউজ এনার্জি এবং ডিফারেন্ট কেমিক্যাল মেটেরিয়ালস। একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ারের কর্মপরিধিটা কিন্তু বেশ ব্রড। কেমিক্যাল ইঞ্জিনিয়ার কাজ করতে পারে এনার্জি সেক্টরে, ফার্মাসিউটিক্যাল সেক্টরে, এনভায়রনমেন্টাল সেক্টরে এবং মোর রিসেন্টলি ফুড অ্যান্ড বেভারেজ সেক্টরে কিন্তু কেমিক্যাল ইঞ্জিনিয়াররা কাজ করতে। সো ওভারঅল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে খুবই ডাইনামিক একটা ফিল্ড এবং যেটা ওয়াইডলি ইন্টিগ্রেট করে ডিফারেন্ট এরিয়াস with the aim to ultimately efficiently use chemical. So বোঝাই যাচ্ছে যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে খুব ফিউচার ফোকাসড একটা এরিয়া, যেখানে বিভিন্ন বিষয়কে সন্নিবেশ করা হয় এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের ক্যারিয়ার অপরচুনিটিটা অনেক ওয়াইড। কেমিক্যাল ইঞ্জিনিয়াররা মূলত 4টা দিকে কাজ করে থাকে। প্রথম যে সেক্টরটা সেটা হচ্ছে এনার্জি। এনার্জি সেক্টরে কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের যেটা করতে হয় সেটা হচ্ছে অয়েল অ্যান্ড গ্যাস, মিনারেল প্রোডাক্টস, জেনারেটিং এফিশিয়েন্ট ইলেকট্রিসিটি, স্টোরিং এনার্জি, এগুলো নিয়ে কাজ করে। অ্যানাদার এরিয়া ইজ ফার্মাসিউটিক্যাল এরিয়া, যেখানে কেমিক্যাল ইঞ্জিনিয়াররা কাজ করে নিউ ড্রাগ নিয়ে, নিউ ম্যানুফ্যাকচারিং প্রসেস অফ মেডিকেশনস, ইনোভেটিভ মেডিসিনস, এগুলো নিয়ে কাজ করে। ফুড অ্যান্ড বেভারেজ হচ্ছে আর একটা এরিয়া, যেখানে কেমিক্যাল ইঞ্জিনিয়াররা কাজ করে এবং তারা কাজ করে নিউ ফুড প্রোডাক্ট প্রসেস নিয়ে, সাস্টেনেবল ফুড প্রোডাকশন, নিউট্রিশন, এগুলো নিয়ে কাজ করে কেমিক্যাল ইঞ্জিনিয়াররা। আরেকটা এরিয়া হচ্ছে এনভায়রনমেন্টাল প্রোটেকশন, যেখানে কেমিক্যাল ইঞ্জিনিয়াররা বেশ ইম্পর্টেন্ট ভূমিকা রাখতে পারে। সেগুলো হচ্ছে ক্লিনিং আপ পলিউশন, নিউ রেগুলেশন, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট, পলিসি মেকিং, এগুলো নিয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়াররা কাজ করতে পারে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এই এরিয়াটা নিয়ে ভিডিও করার আগে আমি বেশ কিছু রিসার্চ আর্টিকেল, কারেন্ট ইন্ডাস্ট্রি ট্রেন্ড, স্ট্যাটিস্টিক্স, এগুলো সব কিছু পর্যালোচনা করে কিন্তু এই ভিডিওটা করেছি এবং বেসড অন অল অফ দোজ ফাইন্ডিংস আমার কাছে মনে হয়েছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে বেশ প্রসপেক্টিভ একটা এরিয়া। এটা যদিও একটা আনকমন একটা এরিয়া এবং not many students would like to study in this area, but আমার কাছে মনে হয়েছে খুব ফিউচার ফোকাসড একটা এরিয়া হিসেবে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বেশ ভালো একটা ডিম্যান্ড আছে বাংলাদেশে। ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্সের মধ্যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এটা হচ্ছে খুব ডাইনামিক একটা ডিম্যান্ডিং একটা সেক্টর এবং বাংলাদেশে বর্তমানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের প্রচণ্ড একটা ঘাটতি রয়েছে এবং এই ঘাটতিটা পূরণের জন্য দ্য ডিম্যান্ড অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ার ক্যান গ্রো আপ টু 8% বাই দ্য ইয়ার 2030। সো এর থেকেই বোঝা যাচ্ছে যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের প্রচুর ডিম্যান্ড আছে বাংলাদেশে। এবং আমরা যদি কারেন্টলি বাংলাদেশের ল্যান্ডস্কেপের দিকে তাকাই, বাংলাদেশে ম্যাসিভ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে। পাওয়ার বা ইলেকট্রিসিটি এটা হচ্ছে আর একটা এরিয়া, যেখানে বাংলাদেশকে অত্যন্ত বেশি কনসেন্ট্রেশন করতে হবে ওভার দ্য নেক্সট ফিউ ডেকেডস। ফুড অ্যান্ড নিউট্রিশন হচ্ছে আর একটা এরিয়া, যেখানে বাংলাদেশ এখনও অনেক পিছিয়ে আছে এবং এই সেক্টরেও প্রচুর কোয়ালিফাইড এবং স্কিলড লোকজনের প্রয়োজন এবং সেখানেও কিন্তু কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের দরকার। বাংলাদেশ আজকাল সাস্টেইনেবিলিটি বা এনভায়রনমেন্টাল প্রোটেকশন এই দিকে অনেক ফোকাস করেছে, যার জন্য এইসব সেক্টরে প্রচুর কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের দরকার যারা নিউ এনভায়রনমেন্টাল পলিসি, রেগুলেশন, ক্লাইমেট চেঞ্জ এগুলো নিয়ে কাজ করবে। সো সেই সব এরিয়াগুলোতে ডেফিনেটলি কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের প্রচুর ডিম্যান্ড আছে। বাংলাদেশের অন্যতম একটা প্রোডাক্ট হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস বা মিনারেল প্রোডাক্টস, এবং এইসব ন্যাচারাল রিসোর্স, মিনারেল প্রোডাক্ট, গ্যাস এইগুলো এরিয়াতে কিন্তু প্রচুর কোয়ালিফাইড ইঞ্জিনিয়ারদের দরকার, অ্যান্ড দ্যাটস ওয়ার দ্য কেমিক্যাল ইঞ্জিনিয়ার্স উইল কাম ইন। সো অ্যাজ এ হোল আমি মনে করি যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে খুব নেসেন্ট একটা এরিয়া, এবং এই এরিয়াতে আমার মনে হয় প্রচুর কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার্স দরকার। ট্র্যাডিশনালি বাংলাদেশে হাইপ হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়া মানে হচ্ছে সিএসই পড়তে হবে অথবা ট্রিপলই পড়তে হবে, সিভিল, মেকানিক্যাল এইগুলো। ওয়াইল আমার কাছে মনে হয় যে ট্র্যাডিশনাল যে ইঞ্জিনিয়ারিং এরিয়াগুলো এগুলোর ডিমান্ড সবসময় আছে, থাকবে, কিন্তু সেই সাথে কিন্তু নতুন এই যে এরিয়াগুলো লাইক কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এগুলোর বেশ ডিমান্ড তৈরি হচ্ছে এখন এবং ভবিষ্যতে তৈরি হবে। সো আমি পার্সোনালি মনে করি যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এটা হচ্ছে খুবই প্রসপেক্টিভ একটা ফিল্ড, এবং আমি স্টুডেন্টদেরকে ডেফিনেটলি রেকমেন্ড করবো যে কনসিডার সামথিং ডিফারেন্ট, সামথিং স্ট্যান্ড অ্যালোন, নট জাস্ট ট্র্যাডিশনালি সবাই যেদিকে যাচ্ছে সেদিকে না গিয়ে বরং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মতন একটা স্ট্যান্ড আউট এবং এক্সেপশনাল একটা কোর্স পড়ার জন্য, হুইচ উইল রিয়েলি মেক ইউ ডিস্টিংক্ট, এবং সে সাথে ক্যারিয়ার অপরচুনিটিটা কিন্তু অনেক ওয়াইড। স্বাভাবিকভাবেই তোমাদের মনে প্রশ্ন আসবে যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কোথায় পড়া যেতে পারে। এই মুহূর্তে বাংলাদেশে যদি বলা যায় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য সবচেয়ে বেস্ট ইনস্টিটিউশনগুলো হচ্ছে বাংলাদেশের যে সরকারি ইনস্টিটিউশন সেগুলো, লাইক বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, এছাড়া CUET, CUET, RUET এইগুলো ইউনিভার্সিটিতে কিন্তু খুবই এক্সটেন্সিভ এবং খুব রিগোরাস কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর পড়ালেখা করানো হয়। বাট এছাড়া কিন্তু বেশ কিছু প্রাইভেট ইউনিভার্সিটি আছে যেগুলোতেও কিন্তু এখন ভালো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ানো হচ্ছে। তুমি যদি আসলে আগ্রহী হয়ে থাকো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য এবং সরকারি ইউনিভার্সিটিগুলোতে যদি চান্স না পেয়ে থাকো, সেক্ষেত্রে ডেফিনেটলি আমি রেকমেন্ড করবো যে এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মধ্যে থেকে যে কোনো একটাতে পড়ার জন্য। তবে প্রাইভেট ইউনিভার্সিটিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার ক্ষেত্রে একটা বিষয় আমি খুব হাইলি রেকমেন্ড করবো স্টুডেন্টদেরকে, যে ফার্স্টলি ইউনিভার্সিটিগুলোর যে কারিকুলাম আছে সেগুলোকে একটু ভালো করে দেখে নেওয়ার জন্য, কারণ এখন অনেক প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দিচ্ছে, কিন্তু তাদের পড়ালেখার মান কিন্তু পাবলিক ইউনিভার্সিটির কম্পেয়ার করলে দেখা যায় খুব একটা ভালো না। সো সেক্ষেত্রে ডেফিনেটলি ভালো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার জন্য আমি রেকমেন্ড করবো। এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এই ফিল্ডটার একটা ডিস্টিংক্ট একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে এটা কিন্তু রিসার্চ সেক্টরে কিন্তু এটার ডিমান্ড খুব বেশি। পৃথিবীর বড় বড় দেশের ইউনিভার্সিটিগুলো কিন্তু কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এগুলোর রিসার্চের উপর প্রচুর ফান্ডিং দেয় এবং প্রচুর ইনসেন্টিভ দেয়। সো তোমাদের যাদের হায়ার স্টাডিজের অ্যাসপিরেশন আছে তারাও কিন্তু কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এই কোর্সটাকে বেছে নিতে পারো, কারণ তোমরা অপরচুনিটি পাবে পরবর্তীতে হায়ার স্টাডিজ, রিসার্চ, পিএইচডি এই ধরনের ডিগ্রি পার্সু করার জন্য যদি তোমরা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে থাকো। সো অ্যাজ এ হোল আমার মনে হয় যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে খুবই প্রসপেক্টিভ এবং ডাইনামিক একটা ফিল্ড এবং খুব ফিউচার ফোকাসড একটা ফিল্ড। আই হোপ যে এই ভিডিও থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এই ফিল্ড সম্পর্কে, এর এডুকেশন সম্পর্কে তোমাদেরকে কিছু ধারণা দিতে পেরেছি। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে ডেফিনেটলি ফিল ফ্রি টু রিচ আউট টু মি, কমেন্ট করে লিখে জানাও। এবং আরেকবার মনে করে দিচ্ছি, চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে রাখো, সো দ্যাট রেগুলার আমি নতুন ভিডিও নিয়ে আসতে পারি তোমাদের জন্য। হোপ দিস কন্টেন্ট ওয়াজ ইউজফুল। সবাই ভালো থাকো এবং I'll see you in the next video.